Dear kids, good morning. Hope you all are doing great. So today we are going to conduct our English class, and as you know, today your Priyanka misses with you. So for today's class, we will go through Unit Eleven. As far we know, we have already been completed. The previous units. So now it's time for unit 11. Okay. So today our new unit is unit number 11. So please note it down. The name of our unit is Head and Shoulder. From the title of this unit, we came to know that. টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট পার্টস অফ বডি অ্যান্ড উইল হ্যাভ অলসো অ্যা পয়েম ইন দিস ওকে আমরা এই ইউনিটে জানতে পারবো আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে এবং এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমাদের এই ইউনিটে একটি পয়েমও আছে ওকে সো লেটাস্ট গো দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি ফরেস্ট ওকে চলো তাহলে আমরা দেখিনি আমাদের জন্য এখানে কোন কোন ক্লুগুলো দিয়ে দেওয়া হয়েছে সো মিস উইল রাইট দ্য নেমস ডাউন ওয়ান বাই ওয়ান অন দ্য বোর্ড অ্যান্ড ইউ জাস্ট নিড টু ফলো অর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো নোট ইন ডাউন মিস একটার পর একটা সেগুলো বোর্ডে লিখে দেবো তোমরা চাইলে সেগুলো নিজেদের মতো নোট ডাউন করতে পারো আর যদি তোমরা নোট ডাউন করতে না চাও তাহলে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে ওকে সো দ্য ভেরি ফার্স্ট ওয়ার্ড ইজ হেড এইচ ই এ ডি হেড হেড উই অল নো ইজ ওকে সো হেড মানে হলো মাথা তাই না তারপর দেখতে পাচ্ছি ই ওয়াই ই এস আইস ই ওয়াই ই এস সো আইস মানে হলো চোখ তাহলে আমরা প্রথমে পেলাম হেড তারপর পেলাম আইস নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান ইট ইজ এন ও এস ই নোস ইট ইজ এন ও এস ই নোস নোস মানে কি নোস মানে হলো নাক আমরা সবাই চিনি না আমাদের নাক তারপর দেখতে পাচ্ছি ই এ আর ইয়ার ই এ আর এর মানে সো আফটার ইয়ার ইটস এম ও ইউ টি এইচ ইট ইজ মাউথ মাউথ মানে কি মুখ তাই না তারপর দেখো এস এইচ ও ইউ এল ডি ই আর শোল্ডার শোল্ডার মানে কি শোল্ডার মানে হলো কাত ঠিক যে জায়গাতেই আমরা আমাদের স্কুল ব্যাগটা নিয়ে আসি শোল্ডার আমরা শোল্ডারে করে আমাদের স্কুল ব্যাগ বয়ে আনি না তারপর কি আছে দেখো কে এন ই ই নি কে এন ই ই নি নি মানে হলো হাঁটু কে এন ই ই নি এনের আগে কে আছে সো ওয়াই উই প্রোনাউন্স হিয়ার অ্যাকচুয়ালি কে এখানে সাইলেন্ট থাকবে আমরা ডোন বলতে পারবো না ওকে এখানে পাশাপাশি যখন দুটো কনসোনেন্ট থাকে আমরা তো জানি তাই না ভালো এবং কনসোনেন্ট পাশাপাশি যখন দুটো কনসোনেন্ট দেখো কে আর এন দুজনেই কনসোনেন্ট না তো পাশাপাশি যখন দুটো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে প্রথম কনসোনেন্টের কিন্তু উচ্চারণ আমরা করি না তো এখানে প্রথম কনসোনেন্ট কে কেই হলো আমার প্রথম কনসোনেন্ট আর দ্বিতীয় কনসোনেন্ট হলো এন তাহলে দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে আমার এখানে প্রথম কনসোনেন্টের উচ্চারণ আমি করতে পারবো না অর্থাৎ প্রথম কনসোনেন্ট এখানে লুকে থাকবে তাই না তাই এখানে আমাকে উচ্চারণ করতে হবে নি নি মানে হাঁটু আর লাস্টে কি দেওয়া আছে টি ও ই এস টোস টোস মানে কি টোস মানে হলো পায়ের পাতা তাই না দেখো এখানে পায়ের পাতায় কিন্তু একসাথে অনেকগুলো ফিঙ্গার থাকে তাহলে এই জন্য এগুলোকে টি ও ই এস টোস বলা হয় ওকে এখানে দেখো টি ও ই হলে একটাই বুঝাই তাই না আমরা পড়েছিলাম সিঙ্গুলার এবং প্লিওরেল কিন্তু দেখো পায়ের পাতাতে কিন্তু একসাথে পাঁচটি আঙ্গুল যার কারণে এখানে টো এর সাথে একটি এস প্লুরেলের জন্য একটি এস বসানো হয়েছে এখন তাহলে চলো আমরা বি নাম্বার সেকশনে চলে যাই

Head and shoulders, knees and toes. Head and shoulders, knees and toes. Now, eyes and ears, mouth and nose. Eyes and ears, mouth and nose. Very easy rhyme. ইজেন কি ভেরি ইজি আফকোর্স এটা খুবই সহজ না দেখো স্টার্টিং উইথ হেড অ্যান্ড শোল্ডার প্রথম চার লাইনে শুধু কি বলা থাকবে হ্যাড শোল্ডার নিজ এবং টুজের কথা আর পরের চার লাইনে থাকবে আইস ইয়ার্স মাউথ অ্যান্ড নোজ কথা তাহলে চলো আমরা আরেকবার পড়ি হ্যাড এন্ড শোল্ডার্স নিজ অ্যান্ড টুজ হ্যাড এন শোল্ডার্স নিজ অ্যান্ড টোজ আইস অ্যান্ড ইয়ার্স মাউথ অ্যান্ড নোজ আইস অ্যান্ড ইয়ার্স মাউথ অ্যান্ড নোজ ওকে তাহলে আমরা এই পয়েন্টটা শিখে ফেলতে পারবো না হ্যাঁ আমরা আজকে এই রাইমটা মুখে মুখে পড়ে পড়ে একদম শিখে ফেলবো ওকে সো নাও এ ছিল আমাদের ইউনিক এলেভেনের পেজ টোয়েন্টি টু তাহলে চলো আমরা চলে যাই নেক্সট পেজে ইটস পেজ নাম্বার টোয়েন্টি থ্রি ওকে সো দ্য নেম অফ দ্য টাইটেল অফ দ্য পেজ ইজ পার্টস অফ দ্য বডি পার্টস অফ দ্য বডি তার মানে কি শরীরের বিভিন্ন অংশগুলো দেখো তার আগের পেজে কিন্তু আমরা কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের কথা জেনেছি এবং আর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা কোথায় লেখা আছে তার পরের পৃষ্ঠাতে অর্থাৎ পেজ নাম্বার টোয়েন্টি থ্রিতে তাহলে চলো আমরা দেখিনি যে এখানে বাকি যে বডির পার্টগুলোর কথা পূর্বের পেজে বলা হয়নি সেগুলো কি কি ওকে সো মিস উইল রাইট দ্য নেমস অফ দ্যাট পার্টস অফ দ্য বডিজ লাইন বাই লাইন ওর ওয়ান বাই ওয়ান ইউ জাস্ট নিড টু Match the names with your book, okay? Please have your book and look at the book. What can you see? You can see a girl, and uh, you know, she is raising her two hands. অ্যান্ড শি ইজি লুকস লাইক শি ইজ গ্যানসিং আমরা দেখতে পাচ্ছি যে মেয়ে মনে হচ্ছে যেন সে নাচছে আসলে সে নাচে না তো সে তার দুটো হাত প্রসারিত করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে তার ছবিতেই আমাদের বিভিন্ন পার্টগুলোকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে সো নাম্বার ওয়ান ইজ ফিঙ্গার দেখতে পাচ্ছি না এফআইএনজি ই আর হ্যাঁ তোমরা ছবির সাথে মিলিয়ে নাও বইতে ফিঙ্গার মানে কি ফিঙ্গার মানে হল আঙুল এই যে

তাই না আমরা দু হাত দিয়ে কত কাজ করি তাই না আমরা হাত দিয়ে লিখি খাই তাই না বই খুলি কোনো কিছু নি তো তারপর আছে মানে মানে কি পা পা দিয়ে আমরা হাঁটি তাহলে আমরা আবার নতুন নতুন কোন পার্টসগুলোর কথা জানতে পারলাম এই পৃষ্ঠায় ফিঙ্গার হিয়ার টিংসে ফিঙ্গার টি হ্যান্ড এন্ড লেক ওকে

অন ইয়োর হেড অর্থাৎ তোমার হাতটি তোমার মাথায় রাখো এটা খুব হাস্যকর মনে হলেও কিন্তু দেখো ইংরেজিতে এই রাইমটা পড়তে আমাদের খুবই মজা লাগছে তাই না যদিও এটার যখন আমরা বাংলা অর্থ বের করছি তখন আসলে বাংলা অর্থটা কেমন যেন মিলছে না কিন্তু দেখো ইংরেজিতে যখন আমরা পড়ছি তখন কিন্তু খুব সুন্দর এটা ছন্দ হিসেবে মিলে যাচ্ছে তাই না তাহলে আমাদের রাইম হলো পুচ ইউর হেড অন ইয়োর হেড

তোমার হাত রাখো তোমার মাথায় টাচ ইওর মাউথ তোমার মুখ স্পর্শ করো টাচ মানে কি কোনো কিছু ছোঁয়া বা স্পর্শ করা আমরা আগের ক্লাসেও পড়েছি না টাচের মিনিং টাচ ইউর নোজ তোমার নাকও স্পর্শ করো তারপরে কি আছে পুট ইওর হেড অন ইওর নি তোমার হাত তোমার হাঁটুতে রাখো টাচ ইওর ইয়ার টাচ ইওর টোস তোমার ইয়ার মানে কি কান টাচ মানে স্পর্শ করা বা ছোঁয়া তাহলে তোমার কান ছো বা স্পর্শ করো টাচ ইউর টোস তোমার পায়ের পাতাও বা পায়ের আঙ্গুলগুলো কি করো স্পর্শ বা ওকে স্পর্শ করো তাহলে চলো আমরা আরেকবার পড়িনি পুচ ইউর হ্যান্ড অন ইউর হেড টাচ ইউর মাউথ টাচ ইউর নোস পুচ ইউর হ্যান্ড অন ইউর টাচ ইউর ইয়ার টাচ ইউর টোস এখানে দেখো এগুলো মিলে যাচ্ছে না তাই না তো এভাবে যদি দেখো ইংরেজিতে যদি আমরা পড়ি তাহলে কিন্তু সেটা পড়তে খুব মজা লাগছে যদিও বাংলায় অর্থটা শুনতে কেমন যেন ঠিক মিলছে না তাই না যেহেতু এটা আমাদের ইংরেজির ক্লাস তো আমরা চাইবো ইংরেজিতে এই রাইমসটাকে বোঝার তাই না তো মিস বাংলা বলে দিলাম শুধুমাত্র তোমাদের বোঝার জন্যে তো রাইমটা তো আমাদের শিখতে হবে বা বলতে হবে ইংরেজিতে তাই তো তাহলে আমরা পুরো দুটো ইউনিট থেকে না ইউনিট তো আমাদের একটা পেজ দুটো তো আমরা পেজ নাম্বার টোয়েন্টি টু থেকে কী জেনেছি আমরা জেনেছি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনগুলো হেড আইস নোজ ইয়ার মাউথ শোল্ডার নি অ্যান্ড টোজ অ্যান্ড নেক্সট পেজ উই কেন টু নো অ্যাবাউট সাম মোর পার্টস অফ দ্য বডি লাইক ফিঙ্গার হিয়ার টি

ইউর হোমওয়ার্ক এটা আসলে তোমাদের এমনিতেই বাসায় পড়ার জন্য এমন নয় যে তোমাকে এটা মিস একদম কড়াভাবে হোমওয়ার্ক দিচ্ছি ওকে কারণ আমরা তো জানি আমাদের শিখতে আসলে খুব বেশি সময় লাগে না আর আমাদের শেখাটা হয় সব সময় মজায় মজায় তাই না সো দ্যাটস অল ফর টুডে হোপ উই উইল মেক ভেরি সোন অন দ্য নেক্সট ক্লাস টিল কেয়ার